নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। বেআইনিভাবে নদী থেকে নাম্বার প্লেটহীন ট্রাক্টর দিয়ে বালি তোলা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সদর বিএলআরও তুহিন বিশ্বাসের নেতৃত্বে একটি টিম শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি সরকারপাড়া সহ তরুলপাড়া শোভাবাড়ি এলাকায় যমুনা নদীতে অভিযান চালায়। দেদারে চলছিল বেআইনিভাবে বালি তোলার কাজ। শাসকালে পৌঁছে সদর বিএলআরও এবং কর্মীরা রুখে দিল সেই বেআইনি বালি তোলার কাজ। বাজেয়াপ্ত নাম্বার প্লেটবিহীন ট্রাক্টর, পলাতক চালক, এ ধরনের অভিযান লাগাতারভাবে চলবে বলে জানান বিএলআরও তুহিন বিশ্বাস। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দির দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। কি বলবো, নদীটা তো আস্তে আস্তে, হ্যাঁ নদীটা অনেকটা চওড়া হয়ে গেছে, আগে ছোটো ছোটো এখন চওড়া হয়ে গেছে অনেকটা। এখন কি বলবো, লোকালিটির লোক নিয়ে যাচ্ছে বালি, আমরা কিছু বলতে পারতেছি না, কিন্তু এই হলো মানে পরিস্থিতি। বর্ষার সময় জল হচ্ছে, ভরে যায়, এখানে অবধি জল চলে আসে বাড়িগুলো। হ্যাঁ হ্যাঁ, বাঁধ করছিল, বাঁধও ভেঙে যাচ্ছে, রাস্তাটাও অনেকটা ইয়ে হয়েছে, এই যে সাইড দিয়ে অনেকটা ভেঙে ভেঙে যাচ্ছে কিছু কিছু। বালি কি ডেলি প্রতিদিন? হ্যাঁ প্রতিদিনই উঠে নিয়ে যায়। হ্যাঁ প্রতিদিনই উঠে নিয়ে যায়। প্রশাসন আসে না, দেখে না পুলিশ? প্রশাসন এখন ওই দিকের কথা বলতে পারতেছি না, আমরা এখানেই দেখতেছি, প্রশাসনের দিকে তো আমি যাইতে পারতেছি না। না নজর আছে কি না সেটাও আমি বলতে পারতেছি না। বালি ডেলি উঠে না? বালি তো ম্যাক্সিমাম দেখি আমি, প্রতিদিনই দেখি। কিসে করে নিয়ে যায়? টলিতে করে নিয়ে যায়, টলি ট্রাক্টরে। হ্যাঁ তো কি মনে হয় যে এখন তো বালি তোলা বন্ধ আছে জানেন? শুনতেছি তো, খবরও শুনি বালি তোলা বন্ধ আছে, কিন্তু এখন আমরা কিছু বলতে পারতেছি না, এটা হলো বিষয়। এটা হলো প্রশাসন বিষয়টি নজর দেওয়া উচিত, কি বলেন? ও উচিত তো অবশ্যই, কি প্রশাসনও তো উচিত নজর দেওয়া। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো শোভাবাড়ি। গেছিলাম ওখানে গাড়ি ধরা পড়েছে, তারপর এখানে এসেছি। কি মনে হচ্ছে এখান থেকে? এখান থেকেও গাড়ি কিছু গাড়ি চলেছে মনে হচ্ছে। এলাকার বাসিন্দারা বলছে হ্যাঁ অনেক ক্ষেত্রেই বালি তোলা হয়, আমরা গতকালকে এসেছিলাম, গতকালকে আমরা পাইনি। খবর পেয়ে কি ওরা খবর পেয়ে গোপন সূত্রে খবর পেয়ে আমরা এসেছিলাম, আজকেও তাই এসেছি। এটা আমাদের অভিযান চলবে। গাড়িটা চেঞ্জ করালেন কেন? গাড়িটা চেঞ্জ করালাম কারণ আমাদের অফিসের যে গাড়ি আছে সেই গাড়িটা আইডেন্টিফাই হয়ে গেছে। অনেক ক্ষেত্রেই গাড়িটা দেখলে পর ফোনে ফোনে যোগাযোগ হয়ে যাচ্ছে, আমরা গিয়ে সেখানে হয়তো দেখা যাচ্ছে তার একটু আগেই বেরিয়ে চলে গেছে, আমরা গাড়িটা ধরতে পারছি না, এই জন্যই আজকে গাড়িটাকে চেঞ্জ করেই আমরা নতুন পন্থাতে নেমেছি। তো আজ কটা মানে কাউকে আটক করা? না আজকে আটক কেউ হয়নি, যে ড্রাইভার আগে যে গাড়িটা ধরা পড়েছে ড্রাইভার পালিয়ে গেছে। নাম্বারবিহীন গাড়ি ছিল? নাম্বারবিহীন গাড়ি, নাম্বার তার মানে নাম্বারও নেই গাড়ির? না এটা মানে কোনোটা দুর্ঘটনা ঘটলো সেক্ষেত্রে কোনো আইডেন্টিফাই করাও যাবে না, গাড়ির নাম্বার ছিল না, সিসি নাম্বার বা এরকম কিছু নাম্বার দেওয়া ছিল, কিন্তু নাম্বার প্লেট নেই। নাম্বার প্লেট নেই, নাম্বার প্লেট। এইভাবেই কি তাহলে কি একটা মানে চক্র কাজ করছে? চক্র কাজ করছে তো মনে হচ্ছে, আমরা তো আমরা সেটার বিরুদ্ধে অভিযান চলবে, আগেও চলেছে ভবিষ্যতেও চলবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম তুহিন বিশ্বাস, আমি বিএলআরও জলপাইগুড়ি। নবসূত্র বিকাশ পরিষদের উদ্যোগে এবং ভীমচন্দ্র সরকার ও সুভাষ দাসের সার্বিক সহযোগিতায় 28 আগস্ট 2022 রবিবার এক দিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ধাপগঞ্জ আশ্রম টাইপ হাইস্কুলের ময়দানে। উক্ত ফুটবল খেলায় আপনাদের উপস্থিতি, উৎসাহ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।
আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়। ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8617860484 এবং 8250555666 59 এই মোবাইল নম্বরে।